আমার কাছে মনে হয় এই ঘটনা ঘটে নাই, কারণ এই ঘটনা কোনো সিসি ক্যামেরা ফুটেজ নাই, কোনো কিছু নাই। আর এত লোকালয়ের মধ্যে দর্শন করার কোনো উপায় নেই, দর্শন করার জন্য যদি নিজের ইচ্ছে আসে তাও দর্শন করা যাবে না এখানে। আচ্ছা, অনেক মিনিস্টার আছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কিন্তু গুনি না বাংলাদেশে, সোজা কথা, খাস বাংলা কথা। ওনার মতো নিক্সন ভাইয়ের মতো আমিও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, বাংলাদেশের কোনো মন্ত্রী করার সময় আমার নেই। ভিডিও ক্লিপ দেখলেন, তার পরিচয় হয়তো আপনাদের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, আপনারা জানেন। বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী বা চামড়া ব্যবসায়ী, আপনারা যেটাই বলেন, হেলেনা জাহাঙ্গীর। চোরের মার বড় গলা সব সময় থাকে। আপনারা দেখেন এই নাইট ক্লাবে নাকি কিছু করার মতন নেই বা কিছু দেখার মতন নেই। তো আমি বিষয়টি আপনাদের সম্পূর্ণ বলতে পারবো না, আমি আপনাদের নিয়ে যাবো ভিডিওতে। তাহলে চলেন ভিডিওতে কি বলে এই চামড়া ব্যবসায়ী বা বিশিষ্ট শিল্পপতি হেলেনা জাহাঙ্গীর। আমার কাছে মনে হয় এই ঘটনা ঘটে নাই, কারণ এই ঘটনা কোনো সিসি ক্যামেরা ফুটেজ নাই, কোনো কিছু নাই। আর এত লোকালয়ের মধ্যে দর্শন করার কোনো উপায় নেই, দর্শন করার জন্য যদি নিজের ইচ্ছে আসে তাও দর্শন করা যাবে না এখানে। মানে সে যদি নিজের ইচ্ছা হয় এখানে আসে যে আমি দর্শিত হতে যাচ্ছি, হবে না, সে তো নিজের ইচ্ছে দর্শিত হয়, সে তো মানে তাকে নিয়ে এরকম নিয়ম আছে। কারণ বিশেষজ্ঞর থেকে শুরু করে চলচ্চিত্র জগতের যারা আছে সবাই কিন্তু বলেছে যে সে রাতের রানী, সে রাতের 12টার পরে। আমরা এই মুহূর্তে দেখলাম আপনি বোট ক্লাব থেকে বের হলেন, এত আলোচিত ক্লাবে হঠাৎ করে এখন কেন? আমাদের ক্লাব না, আমরা তো আসবো ক্লাবে, যতই আলোচনা হোক সমালোচনা, ক্লাব তো আমাদের, তা আমাদের ক্লাব। আমি আমার পরিবারকে নিয়ে আসছি, কারণ ক্লাবের পরিবেশ হচ্ছে ডিফারেন্ট। পরিবারকে নিয়ে সারাদিন আড্ডা মারা, গল্প করা, খাওয়া দাওয়ার পরিবেশ কিন্তু শুধুমাত্র একমাত্র ক্লাবেই পাওয়া যায়, এলিট ক্লাবে। এটা তো সেই ক্লাব, আমাদের ক্লাব। আমি মনে করি ওয়ান অফ দ্য এলিট ক্লাব ইন দ্য বাংলাদেশ হচ্ছে বোট ক্লাব। এবং এই ক্লাবকে, ক্লাবের শুরু, ফাউন্ডার মানে আমরা হচ্ছি ফাউন্ডার, আমরা শুরু থেকে এই ক্লাবের ফাউন্ডেশন দিয়েছি। ব্যানজির ভাই আছে এই ক্লাবে, ব্যানজির ভাই যে ক্লাব আছে সেই ক্লাবের মানে আমি মেম্বার হতে পেয়ে প্রাউড ফিল করছি, কারণ এই ক্লাবে কোনো দুর্নীতি, অনিয়ম, কোনো বিশৃঙ্খলা কখনোই হবে না, যেহেতু ব্যানজির ভাই এখানে আছেন। ঠিক আছে, কিন্তু আমরা তো সম্প্রতি জেনেছি যে পরিমণি কেন্দ্রিক একটি ঘটনা হওয়াতে অনেক বড় একটা বিশৃঙ্খলা তো দেখা দিয়েছে এবং সারা দেশ তোলপাড়, সে প্রসঙ্গে কি বলবেন? সেই প্রসঙ্গে বলবো যে অ্যাকচুয়ালি ঘটনা, কিছু বিচ্ছিন্ন ঘটনা টুকটা ঘটতে পারে, তবে প্রশাসন দেখবে। আমার কাছে মনে হয় এই ঘটনা ঘটে নাই, কারণ এই ঘটনা কোনো সিসি ক্যামেরা ফুটেজ নাই, কোনো কিছু নাই। আর এত লোকালয়ের মধ্যে দর্শন করার কোনো উপায় নেই, দর্শন করার জন্য যদি নিজের ইচ্ছে আসে তাও দর্শন করা যাবে না এখানে। মানে সে যদি নিজের ইচ্ছা হয় এখানে আসে যে আমি দর্শিত হতে যাচ্ছি, হবে না, সে তো নিজের ইচ্ছা দর্শিত হয়, সে তো মানে তাকে নিয়ে এরকম নিয়ম আছে। কারণ বিশেষজ্ঞর থেকে শুরু করে চলচ্চিত্র জগতের যারা আছে সবাই কিন্তু বলেছে যে সে রাতের রানী, সে রাতের 12টার পরে তার মামুলি ব্যাপার সে ঘর থেকে বের হয়ে যাওয়া। সেই দিন গেছে 12:30টায় আসে আমাদের বোট ক্লাবে, তার আগে আমাদের অল কমিটি ক্লাবে গিয়েছে, সেটারও মেম্বার আমি, সেখানে গিয়েছে 2:30টার সময় রাত্র, অল কমিটি ক্লাবের প্রেসিডেন্টের স্টেটমেন্ট। তো এই ধরনের মেয়ের কারণে একটা ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাবে, একটা ক্লাবের বদনাম হবে, এটা কোনোভাবেই আমরা মানে নিতে পারি না। একটা ক্লাবের উপর আঙ্গুল তুলে দেখাচ্ছে কেন আজকে এই মেয়ে পরিমণির জন্য? পরিমের মিথ্যা মামলার কারণে, যদি সত্য মিথ্যা আমি জানি না, প্রশাসন বের করবে, একটা এই ধরনের কারণে আজকে এই ব্যানজির ভাই যে ক্লাবে আছে সেই ক্লাবের উপর আঙ্গুল তুলে তাকাচ্ছে, এটা আমরা কোনোভাবে হতে দিব না। আমি চাই সত্যটা বের হয়ে আসুক। আপনি তো ক্লাবে দীর্ঘ সময় ছিলেন আমরা দেখলাম, তো এই সময়ের মধ্যে পরিবেশটা কেমন দেখলেন? ভিতরে তো আমরা যেতে পারলাম না, আমরা সাংবাদিক মানে স্মুথ একটা পরিবেশ। আমার আমার পুরো পরিবারকে নিয়ে এসেছি, কারণ করোনার কারণে কেউ বের হচ্ছে না, ঘরের মধ্যে থেকে থেকে তারা বোর ফিল করছে। আমার পরিবারকে যখন এনেছে সারাদিন, আমি বলছি রাত্রে ডিনার করে যাও তোমরা, কারণ হচ্ছে এখন ডিনারের টাইম হয়ে গেছে, অলরেডি অনেক রাত হয়েছে, আমরা ডিনার করে যাবো, কারণ আমার পরিবেশটা ভালো লেগেছে। নদীর পাড়, নদীর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ বাংলাদেশের কোনো ক্লাবে নেই। একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি বললেন যে আপনি এই ক্লাবের মেম্বার, তো আমরা যতটুকু জেনেছি পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে এই ক্লাবটি মানে একটি অবৈধ স্থাপনা বলে, যা মানে যে বল কেউ কেউ বোঝাবার চেষ্টা করছে, অর্থাৎ নদীর কোল ঘেঁষে না, একটা মেয়ের কারণে এই ক্লাবের দিকে আঙ্গুল তোলে তার কথা বলার সাহস পাচ্ছে ক্লাব। আমরা যে মেম্বারশিপের টাকা দিয়ে, সেই টাকা দিয়ে তো এই ক্লাবটা হয়েছে না, অবৈধ স্থাপনা কি এত বড় স্থাপনা অবৈধ হইতে পারে? যেখানে ব্যানজির ভাই আছে, যেখানে রোবেল আছে, রাসেল আছে, সেটা কি কখনো অবৈধ হইতে পারে? এখন আঙ্গুল তোলে কথা বলার জন্য অনেক, যেমন আমার হেলেনা জাহাঙ্গীর
আমার উপর আঙ্গুল তুলে কথা বলতেই পারে। এখন দেখেন আপনারা, আমি যদি গতকালকে কয়েকটা ফিউচারে দেখলাম যে 10 লক্ষ টাকা মেম্বারশিপ ফি, 15 লাখ টাকা ডোনার ফি, টাকা নিবে না, টাকা না গেলে এই এটার স্থাপনা কিভাবে করবে, এটার ডেভেলপ কিভাবে করবে? আমাদের মেম্বারদের টাকা দিয়ে, টাকা দিয়েই তো ক্লাব ডেভেলপ করবে। এই ক্লাবটা হচ্ছে খুব নিরবিচ্ছিন্ন, খুব সুন্দর একটা ক্লাব, যেখানে আমাদের ক্লাবের মেম্বার যারা আছে তাদের পরিবারকে নিয়ে এসে সুন্দর সারাদিন সময় কাটাতে পারবে। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালের চা, মানে চা নাস্তা, রাত্রে ডিনার সব করতে পারবে। এবং আমি যতটুকু শুনেছি বা আমরা চাচ্ছি যে এখানে যদি থাকার ব্যবস্থা করা হয় আমাদের জন্য, যে আমরা পরিবার নিয়ে এসে 2-3টা রুম নিয়ে যদি থাকি, তাহলে এইখানে সারা রাত্রে আমরা এনজয় করতে পারবো। কারণ এত সুন্দর ক্লাব, এত সুন্দর ক্লাব কিন্তু কোথাও নেই। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা এখানে এসে আমরা যেন রাত্রে রাত কাটাতে পারি, সেই রকম কিছু রুম টুম চাচ্ছি আমরা, যেখানে এসে আমরা পরিবার নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে ছেলের বউ মেয়ে সবাইকে নিয়ে আমরা এখানে সময় কাটাতে চাচ্ছি। কিন্তু আমরা তো জানি যে একটা নদী নীতিমালা আছে, নদী কমিশন আইন আছে, সেখানে নদীর কতটা ডিস্টেন্সে একটা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে বা একটা পরিবার বা একটা, সেটা কি মানা হয়েছে? এটা তো বোট ক্লাব, মানে এটা হচ্ছে মানে নদীর পাড়ের দেশে করেছে। এবং আমরা যদি চট্টগ্রাম বোট ক্লাবের দিকে লক্ষ্য করে দেখি যে সেটা কিন্তু একদম পুরো মনে হবে যে নদীর উপরে করেছে, নদী ঘেঁষে করা, নদীর ঘেঁষে করা হচ্ছে। এটা ডেভেলপ করার জন্য আবার নৌকা, লঞ্চ, স্টিমার এগুলো সব কিছু করা হবে, তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। মানে আমরা যারা পরিবার নিয়ে আসবো এখানে অনেক এনজয় করতে পারবো, নৌকোতে ঘুরবো সারাদিন, নদীতে ঘুরবো, ইয়ে করবো। আর এখন আসলে হয় কি, একটা মানুষকে নিয়ে কথা বলে অনেক কথা বলা যায়। এখানে কোনো অবৈধ স্থাপনা নেই, এখানে কোনো অবৈধ কাজ হয় না, যা যা রিউমার হচ্ছে সব কিছু হচ্ছে ভুল, মিথ্যা মিথ্যা মিথ্যা। আমরা ধরে নেব যে পরিমণি যে অভিযোগগুলি করেছে সেগুলিও মানে আমার পার্সোনাল অভিযোগ 100% মিথ্যা। সিনেমার অভিনয়কে হার মানিয়েছে আমি বলবো, আমার পার্সোনাল অপিনিয়ন। প্রশাসন দেখতেছে বিষয়টা, যেহেতু প্রশাসন দেখবে, কিন্তু এটা হচ্ছে 100%। আমার কাছে মনে হচ্ছে যে সিনেমার অভিনয়কে হার মানানোর জন্য সে চোখের পানি, তার দাঁত ভাঙ্গা কই, সে করে হাসতেছে, তার দাঁত নাকি ভাঙ্গা, তাকে যদি দুটো চটকানা দিয়ে থাকে তার চটকানার দাঁত কোথায়? ঠিক আছে, দুটো চটকানা মারতেই পারে। যেহেতু সে আমরা ইনফরমেশন এখানে ভাঙচুর যে করেছে সেটা প্রমাণ আমি দেখেছি, যে প্রমাণ আছে, ভাঙচুরের প্রমাণ আছে। আপনি তাহলে ভিতরে দেখেছেন সেটা? হ্যাঁ, সেটা দেখেছি। আমরা দেখছি ইদানিং অবশ্য দর্শক পরিমণি মিডিয়ার মুখোমুখি খুব কম হচ্ছে, এটা কেন? আরে চোর যদি চুরি করে ধরা পড়ে তাকে তো খুঁজেই পাওয়া যাবে না। এখন সে যদি এখন এই মানে লজ্জা সনমে আত্মত্যাগ করে বলবে যে আমাকে মেরে ফেলা হয়েছে, কারণ সে যে কাজ করেছে এটা আসলে সমাজের কোনো মানুষ মেনে নেওয়ার মতো না। নাসির সাহেবের ফ্যামিলি আছে, নাসির সাহেবের বউ আছে, তার ফ্যামিলি আছে, তার একটা স্ট্যাটাস আছে, অমির কথা আমি চিনি না, অমিকে, অমির কথা আমি বলবো না। অমি যদি তার কাছে যদি পাসপোর্ট পাওয়া যায়, তার 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 বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি থেকে থাকে তাকে অ্যারেস্ট করা হোক, কিন্তু নাসির সাহেব তো একটা মানে নির্দোষ একটা মানুষ আমার অভিমতে। নাসির সাহেবকে কি আপনি ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে চিনেন? আপনি জানেন 100% চিনি, উনি উনি উত্তরা ক্লাবে অনেক বছর, উনি আমার বাসাও দাওয়াত খেয়েছে, ওনাকে অবশ্যই আমি চিনি, চিনবো না কিসের জন্য, আমি অবশ্যই চিনি তাকে।